হ্যালো এভরিওয়ান, আমি দিয়া। জিরো ভিশনের পর্দায় চলে এসেছি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নিই। খাঁকি উর্দি পড়ে হামলা তৃণমূলের, বিজেপির অভিযোগ ঘিরে শোরগোল। এবার চটি পুলিশ নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি বাঁকুড়ার বড়জোড়ার। এদিন সেখানে ভোট গ্রহণ করা হচ্ছে। স্থানীয় গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে হামলা চালায়, যার জেরে ভোটের দিন তীব্র আতঙ্ক ছড়ায় বড়জোড়া বিধানসভা এলাকার পখন্না এলাকায়। বড়জোড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী অলোক মুখোপাধ্যায়, এই প্রার্থীর বিরুদ্ধেই মূল অভিযোগ বিজেপির। বিজেপির অভিযোগ, দুষ্কৃতীদের সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী নিজেই। পুলিশের পোশাক পরে পখন্না গ্রামে বাড়ি বাড়ি হামলা চালানো হয়। দীর্ঘক্ষণ ধরে হামলা চলে। দুষ্কৃতীরা এলাকা ছাড়তেই বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় সরকারের অর্ডিনাল বোর্ডের অধীন পশ্চিমবঙ্গের ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমের অধীন এই শূন্যপদ পূরণের জন্য কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে তা জানানো হয়েছে। প্রার্থী শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সীমা কত হওয়া প্রয়োজন তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। মোট শূন্যপদ 53। কোন কোন শূন্যপদ? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন বা কম্পিউটার বিই বা বিটেক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন বা কম্পিউটার ডিপ্লোমা। স্টাইপেন্ড, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা প্রতি মাসে পাবেন 9,000 টাকা, ডিপ্লোমাধারী অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে 8,000 টাকা দেওয়া হবে। আবেদনের পদ্ধতি www.mhrtnats.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: ডিভিশনাল অফিসার ফ্যাক্টরি ট্রেনিং ইনস্টিটিউট রাইফেল ফ্যাক্টরি ইছাপুর, 2021 সালের 30 এপ্রিলের মধ্যে আবেদন পাঠাতে হবে। আজ আমাদের গুরুত্বপূর্ণ খবর এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে।